challenge, Nivina Sala challenge, Nivina Sala challenge, Nivina Sala, Panga Nivina Sala. Challenge. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যালেক্স স্টোর। আমি অলওয়েজ দেবনাথ, আজকে আবার চলে এসেছি তোমাদের সহজ নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা দেবদার দুটো মুভির কম্পারিজন করবো, একটা হলো চ্যালেঞ্জ আর একটা হলো চ্যালেঞ্জ টু। গতকাল আমি জিদ্দার বস এবং বস টুর কম্পারিজন ভিডিও বানিয়েছিলাম, তোমরা অনেকেই বলতে শুরু করে দিয়েছিলে তুমি আজকাল খুব জিদ্দিদ করছো। এই যে এখন দেবের ভিডিও বানাচ্ছি, তোমরা অনেকে বলবে আমি দেবদেব করছি, তো আমি কোন দিকে যাবে বলো? একবার তোমরা আমার চ্যানেলটা ঘুরে দেখো, আমি কিন্তু এখন মিক্স ভিডিওস বানানো শুরু করেছি, কারণ অডিয়েন্সটাই আমাদের এখন একটু যেহেতু বড় হয়ে গেছে, আমাদের পরিবারটা যেহেতু বড় হয়ে গেছে, কোনো একটা পার্ট আছে যারা বলিউড দেখতে চায়, কোনো একটা পার্ট আছে যারা সাউথ দেখতে চায়, কেউ আছে বাংলা ইন্ডাস্ট্রি দেখতে চায়, মেজরিটি দেখলাম বাংলা ইন্ডাস্ট্রি। তো আমাকে কিন্তু মিক্স কন্টেন্ট বানাতে হচ্ছে, আমি সবারই মন রাখার আপ্রাণ চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এবং তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো হয়তো ভাবছো যে এই সপ্তাহে চলে আসবে, হয়তো আসছে না, পরের সপ্তাহে আসছে, বা আরও একটু লেট হয়ে যাচ্ছে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, কিছু করার নেই। এত এত রিকোয়েস্ট আসছে, সেখান থেকে বেছে বেছে আমাকে ভিডিওগুলো বানাতে হচ্ছে। তো যেটা বলার, আজকে দুটো মুভি নিয়ে কথা বলবো এবং আমার তরফ থেকে যতটা ডিটেলস দেওয়া পসিবল তোমাদেরকে ততটা দেবো। যদি কিছু মিস করে যাই, নিচে তো কমেন্ট সেকশন আছেই, একদম বিন্দাস ভরে দাও সেখানে, ঠিক আছে? আমার থেকে তো তোমরা অনেক বেশি ইনফরমেশন রাখো, তাই না? এইটাই তো আমাদের সবার মিলিত চ্যানেল। তো যেটা বলার, প্রথমে আমি 2009 সালের চ্যালেঞ্জ মুভিটা দিয়ে শুরু করছি, যেটা ডিরেক্টেড বাই রাজ চক্রবর্তী ছিল এবং এসবিএফ থেকে এই মুভিটা এসেছিলো। এটারই একটা সিকুয়েল, সিকুয়েল বলে ভুল বলা হবে, স্পিন অফ। 2012 সালে রিলিজ করেছিল, কিন্তু সেটা কিন্তু রাজ চক্রবর্তী স্যার ডিরেকশন দেননি, সেটা ডিরেকশন দিয়েছিলেন রাজা চন্দ। যদিও দুটো মুভি এসবিএফ থেকে এসেছিলো এবং হাই বাজেটেরই মুভি বলা চলে। তো প্রথম মুভিটা মানে চ্যালেঞ্জ, যেটা 2009 সালে রিলিজ করেছিল, সেটা ছিল তেলুগু মুভি বানি এবং দিল। বানিতে আমরা আমাদের আল্লু অর্জুনকে দেখতে পেয়েছিলাম এবং দিলে নিতিনকে দেখতে পেয়েছিলাম, সেটার একটা মানে মিক্স আপ ছিল চ্যালেঞ্জ মুভিটা। দুটো থেকেই কিন্তু কিছু কিছু সিন নেওয়া হয়েছিল। এবং স্পিন অফ যেটা 2012 সালে রিলিজ করেছিল চ্যালেঞ্জ টু, সেটা তেলুগু মুভি মহেশ বাবু যেটা করেছিল দুকোডু, সেই ডুকোডু মুভির কিন্তু অফিসিয়াল রিমেক ছিল। তো দেখো, রাজ চক্রবর্তী স্যার বা রাজাচন্দ্র স্যারের তো রিমেক মুভি করেছেন, কিন্তু এই যে মুভিগুলো বানি বলো, দিল বলো, ডুকোডু বলো, এদের তো মানে বাজেট হাই ছিল, তাই না? এবং ওদের যে স্কেলটা, সেই স্কেলটা এখন বাংলা সিনেমায় রাখতে হবে এবং কম বাজেটে রাখতে হবে। ওরা যত টাকা খরচা করেছে তত টাকা তো বাংলা ইন্ডাস্ট্রি দিতে পারবে না, তো এখানে কম টাকাতেই কিন্তু ওই স্কেলটায় পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। এবং রাজ চক্রবর্তী স্যার আর রাজাচন্দ্র স্যার দুজনে কিন্তু তাদের তরফ থেকে বেস্টটাই দিয়েছেন। তো যেটা বলার, দুটো মুভির মিউজিক জিৎ গাঙ্গুলী ছিলেন, তবে চ্যালেঞ্জ টুতে স্যাভিকো চান্স দেওয়া হয়েছিল। আর যদি বাজেটিংয়ে ঢুকে যায়, চ্যালেঞ্জ ওয়ান মুভিটার ফার্স্ট পার্টটার বাজেট ছিল 3.5 কোটি টাকা এবং বক্স অফিস বিজনেস করে অ্যারাউন্ড 7.5 কোটি টাকা, ইয়েস, উইদাউট স্যাটেলাইট রাইট। স্যাটেলাইট রাইট নিলে তো 10 করোড় ক্রস করে যাবে। আর অপরদিকে চ্যালেঞ্জ টু মুভিটার যদি আমি কথা বলি, সেটার বাজেট ছিল 4 করোড়, মানে একটু বেশি ছিল, এবং বক্স অফিসে এটা নিয়ার অ্যাবাউট 8.5 করোডসের বিজনেস করেছিল। স্যাটেলাইট রাইট ধরলে নিয়ার অ্যাবাউট 11 করোড় প্লাস হয়ে যাবে। তো যেটা বলার, দুটো মুভি দেখো, একটা 3.5 কোটি, একটা 4 কোটি, এবং বক্স অফিসে কিন্তু দুটো মুভি দুর্দান্ত সাফল্য পেয়েছে, সফলতা পেয়েছে, মানে ডাবল, প্রায় দেখো ডাবল ইনকাম করেছে বাজেটের থেকে। তো আমাকে বলতেই হবে যে এরা মানে নিয়ার অ্যাবাউট ব্লকবাস্টার মুভি এগুলো, ঠিক আছে? তো যেটা বলার, যে সাউথের যে মুভিসগুলো, সেই মুভিসগুলো এর থেকে প্রচুর হয়তো 10 গুণ 15 গুণ বেশি বাজেট দিয়ে বানানো হয় এবং বক্স অফিসেও বিশাল রিটার্ন দেয় তারা। কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এই যে 3.5 কোটির মুভি 7 কোটি বা 8 কোটি করে কামাচ্ছে না, এটাই কিন্তু আমাদের কাছে অনেক, যেটা মানে বাজেট যেটা ইনভেস্ট করা হচ্ছে ঠিক তার ডাবলটা আমরা পেয়ে যাচ্ছি, সেটাই আবার অন্য মুভিতে ইনভেস্ট করা হচ্ছে। সে কারণে রিমেক মুভি হলেও এগুলো যদি বক্স অফিসে কালেকশন ঠিকঠাক দিয়ে দেয় না, তাহলে কিন্তু নো ডাউট রিমেক মুভি বানানো মানে 100% জাস্টিফাইড, আমার তো তাই মনে হয়, যদি বক্স অফিসে সফলতা সেটা পেয়ে যায়। এখন যা দিনকাল চলে এসছে, সেরকম তো আর রিমেক মুভি চলছে না, দেখা যাক এখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কোন দিকে যায়। তবে মনে হচ্ছে দেবদাকে আবার কমার্শিয়াল ফর্মে ফিরে আসতে হবে, আমার যদ্দূর মনে হচ্ছে। তো যেটা বলছি, চ্যালেঞ্জ মুভিতে যারা যারা অ্যাক্টিং করেছিল, তো মেইন লিড কাস্ট আমরা দেখেছিলাম দেব এবং শুভশ্রী। দেব এখানে আবির বলে রোলটা প্লে করেছিল এবং শুভশ্রী পূজা বলে রোলটা প্লে করেছিল, এবং তার বাবা ছিল রজতাভ দত্ত। দমদার বাবা ছিল কিন্তু, না মেয়েকে ছোটোবেলা থেকে এত আগলে আগলে রাখতো যে কোনো ছেলেকে ধারে কাছে আসতে দেবে না, কেউ যদি তাকায় চোখ পুরো মানে অন্ধ করে দিত। মনে আছে অভিমন্যু মুখার্জি এই মুভিতে ছিলেন একটা সিনে কলেজ স্টুডেন্ট হিসেবে, তো সেখানে কিন্তু সেরকমই করেছিলেন রজতাভ দত্ত। এবং সুপ্রিয় দত্তকে নিয়ে একটা গ্যাং বানানো ছিল, তারা মানে
সব সময় গার্ড দিয়ে রাখতো শুভশ্রীকে, মানে কেউ ধারে কাছে এলেই একদম কিন্তু কেলিয়ে দেবে। কিন্তু তার মাঝখান দিয়ে আমাদের দেবদা, মানে আবির যে রোলটা প্লে করেছিল, সেও সেম কলেজেই পড়ে এবং সে রীতিমতো চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেয় তার বাবার, এই উল্টো বাবাকে চ্যালেঞ্জ দেয় যে ওর মেয়ের সাথে আমি প্রেম করে দেখাবো। তো ওটা একটা লাভ স্টোরি ছিল, চ্যালেঞ্জ ওয়ান যেটা। এছাড়া সাপোর্টিং কাস্ট হিসেবে তুলিকা বসু ছিল, লাবণী সরকার ছিল, বিষ্ণু চক্রবর্তী ছিল, খরাজ মুখার্জি, মানে ভালো ভালো সাপোর্টিং স্টার কাস্ট কিন্তু ছিল, প্রত্যেকেই ভালো অভিনয় করেছে। অপরদিকে চ্যালেঞ্জ টুতে যদি আসি, এখানে দেবদা অভিরাজ বলে একটা ক্যারেক্টার প্লে করেছে, যিনি একজন আইপিএস অফিসার, ইয়েস। এবং তার অপোজিটে আমরা পূজা বোসকে দেখতে পেরেছিলাম, তার ক্যারেক্টারের নাম ছিল পূজা এবং তার বোন ছিল রীতিকা। রীতিকাও এই মুভিতে কিন্তু ছিল, তখন বোনের রোল টোল করতো আর কি, ছোটোখাটো রোল করতো। তো এই মুভিতে দেব পূজা এদের সাথে তাপস পাল দেবদার বাবার রোলটা করেছিল এবং নো ডাউট ফাটাফাটি, মানে কষ্ট হচ্ছে আমার বলতে, তাপস পাল কিন্তু অভিনেতা হিসেবে প্রচণ্ড ভালো একজন রেসপেক্টেড লোক ছিলেন। আশিস বিদ্যার্থী ছিল, রজতবু ছিল, খরাজ, দীপঙ্কর দে, লাবণী সরকার, সুভাষিস, ভরত কল, বিশ্বনাথ বসু, কুশল চক্রবর্তী, অরুণ ব্যানার্জি। দেখতে পাচ্ছ তো চ্যালেঞ্জ টুতে কিন্তু স্টারকাস্ট, মানে চ্যালেঞ্জের থেকেও আরও বেশি, মানে দমদার স্টারকাস্ট নেওয়া হয়েছিল একটা। এবং গল্প যদি বলি, ওটা ছিল লাভ স্টোরি আর এটা ছিল একটা ফ্যামিলি ড্রামা। কিন্তু মেন যে গল্পটা দেখবো, একটা ফ্যামিলি ড্রামা, একটা ছেলের তার বাবার প্রতি ভালোবাসা, তার কাকু মারা গেছে, যেটা কুশল চক্রবর্তী রোলটা প্লে করেছিল। তো সেই মৃত্যুটাকে ঢেকে রাখার জন্য, কারণ বাবার খবরটা পেলে কিন্তু আবার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, তিনি মারা যেতে পারেন, সে কারণে কী করে নিজে এমএলএ একটা অ্যাক্টিং করছে, নিজে আইপিএস পুলিশ অফিসার হয়েও, এবং বাদবাকি যারা যারা এই যে এত স্টারকাস্ট বললাম, ম্যাক্সিম কী ছিল, জুনিয়র আর্টিস্ট, মানে তাদেরকে বলা হয়েছিল, খরচ মুখার্জিকে বলা হয়েছিল যে এটা একটা মিঠুন চক্রবর্তীর রিয়েলিটি শো চলছে, এবং সেই হিসেবে কিন্তু তারা সবাই অ্যাক্টিং করছে, ওইভাবেই দেখানো হয়েছিল চ্যালেঞ্জ টুতে। মানে তাপস পালকে কোনোভাবে হার্ট করা যাবে না, সেটার জন্য দেবদা তার তরফ থেকে জান প্রাণ জি জান চেষ্টা করে গেছিলেন। তো এটা একটা মোর বলতে পারো ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলির প্রতি যে ভালোবাসা সেটাকে এখানে দেখানো হয়েছে, তার সাথে তো অ্যাকশন অন্যান্য জিনিস তো ছিলই। তো গানের কথায় যদি আমি চলে আসি, চ্যালেঞ্জ ওয়ানের যে গানগুলো, মাহি ভে গানটা প্রচণ্ড ভালো ছিল, বন্ধুরা এলোমেলো, জানি না, ওই গানটাও খুব ভালো ছিল, স্যাড সং। এছাড়া ভজগরাঙ্গ চার্টবাস্টারে ব্লকবাস্টার একটা গান হয়ে গেছিলো, চার্টবাস্টার আমার এখনও মনে আছে এক কি দু নম্বরে সবসময় চলতো ভজগৌরাঙ্গ। এছাড়া চ্যালেঞ্জে যে টাইটেল ট্র্যাকটা এখনও লোকের মুখে মুখে ঘোরে, চ্যালেঞ্জ নিবি না সালা, ঠিক আছে। আর চ্যালেঞ্জ টুর যদি গানগুলো বলি, তাহলে টাইটেল ট্র্যাকটার কথা যদি বলি, এখানেও সেই টাইটেল ট্র্যাকটাকে একটু রিভাইজড ভার্সনে বার করা হয়েছিল। এছাড়া পুলিশ চোরের প্রেমে পড়েছে ওই গানটা ছিল, প্যার কা বুখার এই গানটাও খুব ভালো ছিল। তো যেটা বলার, ওভারঅল ওটা একটা লাভ স্টোরি, এটা একটা ফ্যামিলি ড্রামা। আমি একটু কম্প্যারিজন করে দিচ্ছি, তাহলে মানে সামারি করে দিচ্ছি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও বলতে সুবিধা হবে। তো আমি যেভাবে ভাগ করেছি, গল্প নো ডাউট দুটোরই স্ট্রং ছিল। ওখানে লাভ স্টোরিটাকে যেভাবে দেখানো হয়েছে, একটা কলেজে একটা ছেলে একটা মেয়ে যেভাবে ভালোবাসা করছে, বাবা প্রচণ্ড স্ট্রিক্ট, তার মাঝখান থেকে মেয়ের সাথে প্রেম করছে, ওটা দেখতে খুব ভালো লেগেছে। এবং এখানে যে ফ্যামিলি ওরিয়েন্টেড যে ব্যাপার স্যাপার দেখানো হয়েছে, সেটাও আমার খুব ভালো লেগেছে। গল্প দুটোরই ভালো, রিমেক হলো। ডিরেকশনের কথা যদি আমাকে বলা হয়, তাহলে রাজ চক্রবর্তীর ডিরেকশন কোথাও গিয়ে আমার একটু হলেও বেটার লেগেছে চ্যালেঞ্জ মুভিতে। ওভারঅল চ্যালেঞ্জ মুভির একটা প্যাকেজ লেগেছে আমার, এবং ডিরেকশন নো ডাউট, মানে কোথাও বোর করার জায়গা নেই। ওয়েদার চ্যালেঞ্জ টুতে কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে ডিরেকশনের একটু খামতি আছে, কিছু কিছু সিন আরও বেটার দেখানো যেতে পারতো, আমার তো তাই মনে হয়েছে, এটা আমার পুরোপুরি পার্সোনাল মতামত। গানের কথা যদি বলি, চ্যালেঞ্জের যে টাইটেল ট্র্যাক যেটা ফার্স্ট মুভিতে আমরা ফার্স্ট ইনস্টলমেন্টে দেখতে পেয়েছিলাম, সেকেন্ড যেটা রিভাইজ হয়ে এসেছিলো, সেটা কিন্তু অতটা আমার অ্যাট্রাকটিভ লাগেনি। এখনও যদি আমাকে চ্যালেঞ্জের টাইটেল ট্র্যাক শুনতে বলা হয়, আমি কিন্তু পুরোনোটাই দেখবো। এবং ওটার পিকচারাইজেশন, দেবদাকে যেভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছিলো চ্যালেঞ্জ গানটাতে, সবাইকে মারছে, মাঝখানে মাঝখানে পজ হয়ে যাচ্ছে, নাম উঠছে, বাইকের সাইলেন্সার তুলে নিচ্ছে, পিকচারাইজেশন ওটার নো ডাউট অনেক 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 বেটার ছিল। এবং গানটাও কিন্তু চ্যালেঞ্জ মুভির যে ফার্স্ট পার্টে যে টাইটেল ট্র্যাকটা ছিল, সেটা আমার নো ডাউট বেটার লেগেছে, এটাও ভালো, এটাও শুনতে ভালো লাগে। এবং ওভারঅল যদি মানে অ্যালবাম হিসেবে ধরো না, প্রথম চ্যালেঞ্জটারই কিন্তু অ্যালবামটা ফার ফার বেটার, এখনও কিন্তু এই গানগুলো শুনতে ভালো লাগে। এবং অ্যাকশনে দুটোতেই ফাটাফাটি অ্যাকশন ছিল, এখানে আইপিএস অফিসার হিসেবে তিনি যে অ্যাকশনগুলো করেছেন, প্রথম দিকে দেখানো হয়েছিল, শেষের দিকেও এবং মাঝে মাঝেও দেখানো হচ্ছিলো অ্যাকশন সিনগুলো, সেগুলো কিন্তু নো ডাউট খুব ভালো, মানে অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো ছিল অ্যাকশনের। এবং চ্যালেঞ্জ ওয়ানে যদি আমি চলে যাই, সেখানেও অ্যাকশন সিন কিছু কিছু কিন্তু মানে ফাটাফাটি ছিল, প্রথম দিকের অ্যাকশন সিন, তারপর যে লম্বা লম্বা পিলারগুলো ছিল, ঘুষি মারছে, হাফ হাফ ভেঙে যাচ্ছে, ওগুলো যদিও সাউথের সিনের কপি, স্টিল কিন্তু দেখে খুব মজা পেয়েছিলাম।
তো ওভারঅল যেটা বলার আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি, কেমিস্ট্রির কথাটা। ওইখানে আমার মানে এটা পার্সোনাল মতামত, ওইখানে আবির এবং পূজা মানে দেব এবং শুভশ্রীর যে কেমিস্ট্রিটা ছিল না চ্যালেঞ্জ ওয়ানে, কোথাও গিয়ে কিন্তু চ্যালেঞ্জ টুতে দেব আর পূজার মধ্যে সেই কেমিস্ট্রিটা আমার মানে ভালো লাগেনি, ঠিকঠাক লাগেনি, মানে ফুটে ওঠেনি। তাদের মধ্যে প্রেম ভালোবাসা হচ্ছে এখন হতে পারে ওটা একটু লাভ স্টোরি টাইপের ছিল, এটা একটু ফ্যামিলি ড্রামা টাইপের, সেই কারণে হয়তো অতটা ফোকাস করা হয়নি। স্টিল যেটুকুনি দেখানো হয়েছে একটু কিন্তু মাখো মাখো দেখাতেই পারতো, ঠিক আছে। তো ঠিক আছে, এই ভিডিওতে এইটুকুনি বলার ছিল, এটা পুরোপুরি আমার পার্সোনাল মতামত ছিল, পুরো বিন্দাস দেখো ফ্রিলি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যা যা মনে ছিল। তো ওভারঅল যদি বলো আমার চ্যালেঞ্জ মুভিটা 1% হলেও চ্যালেঞ্জ শুরু থেকে বেটার লেগেছে, নো ডাউট। দুটো মুভি খুবই ভালো, যখনই দেখতে বসবে মানে উঠে যেতে পারবে না। প্লাস দুটো মুভি বক্স অফিসে খুব ভালো সফলতা পেয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন। এখন আমার মনে হয় দেবদা সাইড বাই সাইড মানে অফবিট মুভিগুলো করছে করুক, কিন্তু আগের কমার্শিয়াল ফর্মে ফিরে আসা উচিত। সেটা যদি কোনো কিছুর অফিসিয়াল রিমেক হয় সেটাকে নিজের মতো করে, নিজেদের মতো করে একটু বাঙালিয়ানা ঢুকিয়ে, পারলে আরও কিছু এক্সট্রা যদি নিজেদের মতন করে, তো এটাকে মডার্নাইজ করে নেওয়া যায় না, চেঞ্জ করে নেওয়া যায়, নিজেদের মতন করে কিছু কিছু সিন ঢোকানোই যেতে পারে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। অনেক মুভি তো তামিলটা তেলুগু হয়, তেলুগুটা মালায়ালাম হয়, মালায়ালাম থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ওরা তো করছে নিজেদের মতন করে অ্যাডপ্ট করে করে করছে কিন্তু। তো আমরাও যদি ওখান থেকে মানে সাউথের কিছু ফিল্মসকে এখানের মতো করে অ্যাডপ্ট করে করতে পারি তাহলে আই থিঙ্ক ভালো হবে। আর অরিজিনাল স্টোরি পেলে তো ফাটাফাটি ব্যাপার হয়ে যাবে, অরিজিনাল স্টোরি ওই রকম যদি কমার্শিয়াল ভাবটা যদি চলে আসে না, তাহলে কিন্তু বক্স অফিসে আবার কিন্তু মানে জনজোয়ার প্লাস টাকার জোয়ার দুটোই আসতে চলেছে। তো এই ভিডিওতে আর বেশি কিছু বলছি না, অনেক বক বক করে ফেলেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে কিন্তু একদম বলবে না, কিন্তু তোমরা যারা যারা এখনও ডিলার স্টোরি ফ্যামিলির সদস্য উঠিনি, এই যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আর আমার সেকেন্ড চ্যানেল মিস্টার বং, সেখানেও তোমরা ভিজিট করছো মাঝে মধ্যে, কমেন্ট করছো যে দাদা সত্যি ভিডিওগুলো খুব ভালো হচ্ছে, আরও ভিডিও দাও আরও ভিডিও দাও, ঠিক আছে। এই চ্যানেলটার পাশাপাশি ওই চ্যানেলটা চালাচ্ছি, ওইখানে অ্যাকচুয়ালি উইকলি একটা দুটো ভিডিও দেওয়ার আমি চেষ্টা করি। তো তোমরা ওই ভিডিওগুলো দেখে ভালো লাগছে তোমাদের, এটা শুনে সত্যি একদম এখান থেকে বলছি খুব খুশি হয়েছি আমি। ওটা একটা নতুন প্রচেষ্টা করছি, দেখা যাক কতদূর যেতে পারি। তোমাদের ভালোবাসা থাকলে ওই চ্যানেলটাও নিশ্চয়ই আমাদের গ্রো করবে, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।